মেয়ের বিয়ে হলে একজন পোষ্য কমবে কমবে একটি খাবার মুখ তাই মাত্র বারো বছর বয়সে সপ্তম শ্রেণীর ছাত্রী রোজিনার বিয়ে দিয়েছিলেন হতদরিদ্র বাবা মা সতীনের সংসারে যৌতুকের দাবি আর স্বামী নির্যাতনে এক বছরের বেশি ঘর করা হয়নি তার তবে তিনি হেরে যাননি স্কুলে ভর্তি হয়ে আবার শুরু করেন পড়াশোনা দু হাজার দশ সালের এসএসসি পরীক্ষায় ধোপাপাড়া পালিকা বিদ্যালয় থেকে জিপিএ পাস পেয়ে নিজের বিদ্যালয় ও গ্রামের মুখ উজ্জ্বল করে সবাইকে চমকে দেন হতদরিদ্র ও বঞ্চনার শিকার কিশোরী রোজিনা সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় বিয়ে হয় অভমন্টনের জন্য বিয়ে দেয় তারপরে আমি শ্বশুরবাড়ি যাই ওখানে গিয়ে যৌতুকের কারণে আমাকে বিভিন্নভাবে নির্যাতিত হতে হয় তারপরে আমি ওইটা সূর্য না করতে পেরে বাসায় চলে আসি আসার পরে বাবা মাকে বললাম যে আমি আর সংসার করবো না আর নতুন করে হচ্ছে ভর্তি হবে স্কুলে তারপরে বলে যা ঠিক আছে মা বাবা সহজ নিয়ে নেয় কারণ আমার কষ্ট নেওয়াটা অনেক বেশি ছিল তারপরে আমি নিজেই ডিভোর্স করি করার পরে আবার নবম শ্রেণীতে ভর্তি হয় অনেক ভালো রেজাল্ট করে তার সাফল্য ও অতীতের দুঃসহ জীবনের গল্প বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ হলে তার পড়ার দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন চট্টগ্রামের এক নৌপ্রকৌশলী রোজিনার জীবনের সেই সব দুঃখ ও সাফল্যর গল্প যখন সময়ের স্রোতে লোকমুখ থেকে হারিয়ে যেতে বসেছিল তখন এবারের ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা নামের একটি পাঠ্যপুস্তকে মহীষী নারী বেগম রোখিয়ার পাশে ছাপা হয়েছে তার জীবনের গল্প যতদিন এই পাঠ্যক্রম থাকবে ততদিন এই বাংলাদেশের সকল শিশু যারা ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করবে তারা রোজিনা নাম জানবে ধোপাপাড়া গ্রামের নাম জানবে এই বিদ্যালয়ের নাম জানবে যদি রোজিনা মধ্যে আগুন না থাকতো তাহলে আসলে তাকে এতদূর যত চেষ্টাই করা হোক না কেন আনা যেত না রোজিনা নিশ্চয়ই গুনি মেয়ে উপজেলার ধোপাপাড়া গ্রামের ভ্যানচালক বাবা আব্দুল লতিফ ও চাতালকর্মী মা রিনু বেগম জানালেন তিন সন্তান সহ পাঁচ সদস্যের অভাবে সংসার চলতে চায় না ভাঙ্গা করে তাদের কষ্ট অসহনীয় তবে অভাব যতই থাকুক বাল্য মতো এমন ফুল আর হবে না খারাপ হলো বিয়ে দেওয়া তো মেয়ের শ্বশুর বাড়িতে থেকে কিন্তু যাই সুখ শান্তি কিছু হলো না অন্য অত্যাচার খুবই মারধর করেছিল না আমি এই কাজ আর করব না যা ভুল করেছি এই ভুল আর হবে না এখন মেয়েদের দেখে যে লেখাপড়া করাচ্ছে করার থাকে দেখে যে একটু পারে স্বাবলম্বী হয়ে নির্যাতিত নারীদের পাশে দাঁড়াতে চান কিশোরী রোজিনা। বেগম রোকেয়ার মতো আমি হয়েছি নারীর পাশে আমার জীবনীটা লেখা হবে আমি এটা কোনোদিনও কল্পনা করিনি। শুধু এক রোজিনা নয় এমন হাজারো রোজিনা রয়েছে আমাদের চারপাশে। রোজিনার জীবনের সাফল্য দেখে তারাও খুঁজে পথ এগিয়ে যাওয়ার প্রেরণা।